প্রজাতন্ত্র দিবসের আগের দিন ভারত ভুটান সীমান্তে দেখা মিলল কড়া নিরাপত্তা। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং, বিভিন্ন মোড়ে হাইওয়েতে পুলিশের পক্ষে নাকা চেকিং চলছে ছোট বড় সমস্ত গাড়ির। প্রজাতন্ত্র দিবসের আগে ভুটান সীমান্তের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। 26শে জানুয়ারির উপর ইসের জন্য সব নাকা চেকিং চলছে। 26শে জানুয়ারি আছে আগামীকাল, তাই নাকা চেকিং চলছে, সব গাড়িকে চেক করা হচ্ছে। এটা কি রুটিন, একটা রুটিন চেক আপ? রুটিন নেই, রুটিন চেক আপ। আমরা মানে সতর্ক থাকতে যাচ্ছি 26শে জানুয়ারিতে কোনো জন্য দুর্ঘটনা না, দিন রাত 24 ঘন্টা চেকিং চলছে। সামনে তো ভুটান সীমান্ত একটা, এই জন্য কি একটা বাড়তি নিরাপত্তা? না, সবখানেই নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা বললে ভুল হবে। বাড়তি নিরাপত্তা তো আছেই, কারণ ভুটান বর্ডার আছে, তার জন্য আরও বেশি জোরদার নাকা চলছে।